এই হত্যাকাণ্ডের ঘটনা কিভাবে ঘটল? প্রথম ওরা দুইজনের রান্না করলো বুঝছেন, মেয়ে অ্যাপেক্সে চাকরি করে এবং ছুটি নিয়ে যাচ্ছে, আর ছেলে বিভিন্ন জায়গায় চাকরি করে করে না, এই নিয়ে ঝগড়া। দুইজনের রান্না করে খাইতে খাইতে বউটা একটা থাপড় দিল, থাপড় দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে গেল। তখন আমরা ভালোই মানে ইয়ে করলাম, নিষেধ করলাম যে ঝগড়া করিস নিলে করা হয় না। সেই মারা মারলো মেয়েক, মারতে মারতে মনে করেন যে দরজা লাগে দিল, লাগে দেওয়ার পরে বোটে হাতুন নিছে, ছেলে কামাতে ধরে মেয়েও কামাতে ধরে। আমরা ঝাঁপ খুলে খালি দেখতেছি দরজা আর খুলে দেয় না, দরজাও ভাঙা যায় না। এইভাবে করতে করতে আমাকে চোট মারবে ধরে, কিন্তু আমরা চোট মারতে এই ভয়ে খালি মানে দেখতেছি খালি। এভাবে দেখতে দেখতে দুই ঘন্টা যায়, এরপরে আমার বটিতে এমন ফ্যাঁস দিল দরজা দিয়ে খালি রক্ত বন্য বইছে। তখন তো দেখি না একবার জবই করে ফেলাছে, এক বটি যখন ইয়ে হয়ে গেল শেষ হয়ে গেল, আর একটা বটি নিছে, বটি দুটো দুই বটিতে ফ্যাশন শুরু করে দিছে। করতে করতে যখন এই ঘাড়ে রক্ত বেজে আছে, হাড় বেজে আছে, তখন ওকে আলাদা করে চাঁড়া দিয়ে আলাদা করলো দেহটা। তার কাছে একটি বটি ছিল, সে বলছে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, তার হাতের যে বটিটি সেই বটিটি যাতে করে অন্য কাউকে সে আহত না করতে পারে, নিজে সে নিজে নিজে খুন নিজে না করতে পারে, সেই বিষয়টি আমরা অতি গুরুত্ব সহকারে মানে খেয়াল করে তাকে বুঝায়ে তার তার এই অস্ত্রকে নিরস্ত করে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে তাকে আমরা আটক করেছি, আটক করে থানা নিয়ে আসছি, এবং আমার যে ফোর্স আছে ওখানে ঘটনাস্থলে রেখেছি, লাস্টটি ময়নাতদন্তের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কি